ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও। রাউন্ড টু কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল যে মেডিকেল কাউন্সিলিং প্রসেসের কথা বলছি, সেখানে রাউন্ড ওয়ানে যে কলকাতায় যে গুরুত্বপূর্ণ 5টি বা টপ 5টি মেডিকেল কলেজের কাট অফ কত গেল রাউন্ড ওয়ানে, সেই বিষয়টি আজকে তোমাদেরকে জানাবো, বা সেই ইনফরমেশনটি থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখবে, সেই সঙ্গে অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, নিট সংক্রান্ত যাবতীয় তথ্য টাইম টু টাইম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আমরা যে 5টি কলেজ নিয়ে আলোচনা করব, তার প্রথমটি হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা, 2 নম্বরে থাকছে IPGMER অ্যান্ড SSKM কলকাতা, 3 নম্বরে থাকছে NRS মেডিকেল কলেজ, 4 নম্বরে থাকছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, আর 5 নম্বরে থাকছে এই মুহূর্তে বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে যে রয়েছে যে কলেজটি, সেটা হচ্ছে RG কর কলেজ। চলো চটপট দেখে নিই এইবারে রাউন্ড ওয়ানে কাট অফ কেমন গেল। আর এই ইনফরমেশনটি তোমরা দেখো ক্যাটেগরি ওয়াইজ, অল ইন্ডিয়া র্যাঙ্ক, ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক, এবং সেই সঙ্গে মার্কস কত গেল, পুরো ডিটেলস থাকছে এই ইনফরমেশন। প্রথমেই দেখে নাও মেডিকেল কলেজ কলকাতা রাউন্ড ওয়ানে দেখো, UR অল ইন্ডিয়া র্যাঙ্ক 6,227, স্টেট র্যাঙ্কে গেছে 174, মার্কস গেছে 682, OBC এর ক্ষেত্রে গেছে 670, OBC B 671, EWS এর ক্ষেত্রে 657, SC গেছে 624, ST গেছে 457। IPGMER অ্যান্ড SSKM কলকাতাতে দেখো 681, 670 গেছে OBC A, OBC B তে 670, EWS গেছে 658, SC 627, ST 454। মেডিকেল কলেজ NRS মেডিকেল কলেজে 675, আনরিজার্ভ 665, OBC A 663, OBC B 644, EWS SC 612 এবং ST 407। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ 666 গেছে আনরিজার্ভের ক্ষেত্রে, OBC A B, OBC এর ক্ষেত্রে 661, 661, বির ক্ষেত্রে 652, EWS 631, SC ক্ষেত্রে 593 এবং ST ক্ষেত্রে 383। তারপরে রয়েছে RG কর মেডিকেল কলেজ 665, 657, OBC A, OBC B ক্ষেত্রে 652, EWS এর ক্ষেত্রে 626, SC 592, ST 359, এবং পাশে সবকটারই দেখো অল ইন্ডিয়া র্যাঙ্ক রয়েছে, স্টেট র্যাঙ্ক রয়েছে, তারপরে মার্কসও রয়েছে। তাই ভালোভাবে দেখে নাও এই 5টি গুরুত্বপূর্ণ কলেজে তোমাদের কিরকম কাট অফ গেল। সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তোমাদের প্রত্যেকের জন্য থাকলো শুভেচ্ছা এবং শুভকামনা। সেকেন্ড রাউন্ড প্রক্রিয়া বা প্রসেসটি ডিটেলস আমার ভিডিও করা রয়েছে, সেই ভিডিওটি তোমরা দেখে নাও। এই ভিডিও লাস্টে সেই লিঙ্কটাও থাকবে এবং ফার্স্ট কমেন্টেও সেই লিঙ্কটা দিয়ে দেবো। আরেকবার দেখে নাও কারা কারা সেকেন্ড রাউন্ডে কিভাবে তোমরা পার্টিসিপেট করতে পারবে, কখন আপগ্রেডেশন করতে পারবে, কখন পারবে না, ডিটেলস একেবারে জেনে নাও ওই ভিডিও থেকে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। থ্যাংক ইউ।